বিশালগড় এলাকায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা লোহার রড দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে। ভাঙচুর করা হয় তার গাড়ি, এদিকে তাকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। পুলিশের সামনে এই ঘটনা, হিরার পুলিশ দাঁড়িয়ে থেকে এই আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করলেও এগিয়ে আসেনি ঘটনাস্থলে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে যে সরকার রাজ্যে চলছে সেটা শুধু অগণতান্ত্রিকই নয়, এই সরকার অসভ্য সরকার। মানুষকে এ রাজ্যে বাঁচতে হলে এই সরকারের পতন ঘটানোর দরকার বলেও অভিযোগ করেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আমাদের ঘটনায় প্রায় 7 জনের মতন আহত হয়েছে, না ঢুকতে দেয়নি, সেখানে কোনো পুলিশ ওসি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের সামনে ঘটনা ঘটেছে, কেউ কোনো রকমের প্রতিবাদ করে না, তাণ্ডব চালিয়েছে। আমার গাড়ি ভাঙতে গিয়ে অন্তকে ওদের 15 মিনিট লেগেছে গাড়িটাকে ভাঙার জন্য, আমি গাড়ির ভিতরে আমার অন্যান্য নেতা সহ। পুলিশের কোনো ভূমিকা ছিল না, শুধু দাঁড়িয়েছিল। এবং আমি বলবো এটা একটা অসভ্য সরকার ত্রিপুরা রাজ্যে চলছে, গণতন্ত্র বলতে কিছুই নেই। আমি তো আমার জীবনে আমার ত্রিপুরা রাজ্যে অনেক রকমের হাঙ্গামা দেখেছি, এরকম নোংরা হাঙ্গামা আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আমার জীবনে আমি দেখিনি, আমি প্রত্যক্ষ করিনি। আমার অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যের রাজনীতি করতে গিয়ে বহুদিন বহু জায়গায় আমি গিয়েছি, আমি এরকম সমস্যা এরকম আক্রমণের সম্মুখীন হইনি। সেই জন্য এটা শেষ দেখে নিতে হবে রাজ্যবাসীর কাছে, আপনাদের মধ্য দিয়ে আমি আবেদন জানাচ্ছি, এই অসভ্য সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের নিরাপত্তা নেই। এটা কাটমানির সরকার, তোলাবাজের সরকার, সর্বত্র এটা গুন্ডামি চলছে। সেই জন্য কালকে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব, আমরা বন ডেকেছি ত্রিপুরা বন, ত্রিপুরা রাজ্যের সমস্ত আহ্বান মানুষ, আমি মনে করি আমার বিশেষ অনুরোধ মানুষের বাঁচার অধিকারের জন্য, বাঁচার জন্য আপনারা সেই বন পালন করবেন, সমর্থন করবেন, সমস্ত মানুষের কাছে আমার এই আবেদন। 12 ঘন্টার বন আগামীকালের বন সর্বোত্তমভাবে সাহায্য সবল যাতে হয়, সেই আপিল যাতে মানুষের কাছে যায়, আমরা নিরুপায় হয়ে এই বন ডেকেছি। আমরা আশা করব মানুষ এই বন্ধের পক্ষে সাড়া দিবে, এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত যেন আক্রমণ হয়েছে কংগ্রেসের উপরে, কংগ্রেসের নেতৃত্বের উপরে, আজকে ঘোষণা সহ আমরা আবার এবং সমস্ত বিরোধী দলের উপরে যে আক্রমণ হয়েছে, সবগুলি ঘটনার সাথে এই বিজেপি সরকারকে দায়ী করছি, এবং বিজেপি সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী এবং তাদের দলীয় সভাপতি, তাদের নির্দেশে তাদের অনুপতিক্রমে এগুলি হচ্ছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র প্রতিবাদ করি, মানুষকে বলছি এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ধন্যবাদ। বিশালগড়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাজ্যে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই খবর জানান কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ ভৌমিক। তিনি অভিযোগ করেন এই ধরনের ঘটনা বেশি দিন চলতে পারে না, এই সমাজদ্রোহীদের কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন ত্রিপুরার মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।